বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিন বলেছিলাম যে বাড়ি চলে যাব, কিন্তু আমার তো প্রত্যেকবারেই এক্সটেনশন হয়, দুদিন থাকবো বলি দিয়ে এক সপ্তাহ থাকা হয়ে যায়। তো এবারে অ্যাকচুয়ালি থাকার একটা কারণ আছে, আজকে আর কি বোন আসবে, সেই জন্যেই আজকে থেকে গেছি। আমার হাজবেন্ড ওকে আনতে গেছে, তো নিয়ে এলে তারপরে আমরা সবে বাড়ি চলে যাব ওর সাথে দেখা করে। তো এখন ওরা ঘুরে আসুক, আবার বোন আসুক, ওর সাথে দেখা ফাখা করে তারপরে যাব, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে আমার বোন চলে এসছে, আজকে আমরা আর থাকবো না, আমরা বাড়ি চলে যাব বলেইছিলাম তোমাদেরকে। পূজা ওর পাপার সাথে বাড়ি চলে যাবে, ঠিক আছে, এক্ষুনি, মানে যেরকম হয় আগেও একবার করা হয়েছিল। আর আমি স্কুটি নিয়ে আর কি ডিউটি যাব, ডিউটি থেকে হয়ে বাড়ি চলে যাব। ডিউটি বলতে আজকে আমার ডিউটি আবার আছে বিডিও অফিসে, বিডিও অফিসে একটা মিটিং রয়েছে, তো সেখান থেকে যাব। দু মাস পরে বোনের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। এখন যেতে ইচ্ছা নেই, কিন্তু অনেক দিন চলে এসেছি, তো বাড়িতেও মানে কাজ আছে ওখানেও, সেই জন্য চলে যাব। তো একটু মনটাও খারাপ খারাপ লাগছে, কি করব, আবার আসবো, আমি তো ঘন ঘনই আসি, যাওয়া আসা এই তো জীবন। তো যাই হোক, আর একেবারে সময় নেই, আমাকে স্নান করে রেডি হয়ে ডিউটি বেরাতে হবে, পূজাকেও রেডি করে বাড়ি পাঠিয়ে দেবো ওর পাপার সাথে। ওর পাপারও আজকে স্কুল খুলছে প্রথম দিন, আজকে দেড় মাস নয়, আরো 15 দিন মতন এক্সটেনশন, প্রায় 2 মাস। তো সেই জন্য অনেক কিছু কাজ বাজ রয়েছে। তো চলো আর কথা না বলে বেরিয়ে পড়া যাক, কাজ বাজগুলো করে নেওয়া যাক, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি আর বোন একটু নতুন ঘরে যাচ্ছি, নতুন ঘরে বাথরুম বসবে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাথরুমের কাজ হচ্ছে, আজকে বাথরুমের দরজাটার জন্য মাপ নিতে এসছে, সেজন্য আমি আর বোন একটু যাচ্ছি নতুন ঘরে, মিস্ত্রিরা এসছে। তো ওইখান থেকে ঘুরে এসেই আমি রেডি হয়ে ডিউটি চলে যাব, ঠিক আছে? কেননা পূজা অলরেডি চলে গেছে ওর পাপার সঙ্গে, তোমাদেরকে বললাম। তো আমি আর এখানে ফিরবো না, আমি যেহেতু এবারে স্কুটি নিয়ে এসেছি, আমি স্কুটি নিয়ে ওইখানে ডাইরেক্ট মানে ডিউটি যাব, ডিউটি থেকে ডাইরেক্ট শ্বশুর বাড়ি চলে যাব। তো চলো নতুন ঘরে যাওয়া যাক, ওখানে বাথরুমের মাপটা আগে দিয়ে দেওয়া হোক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে বিডিও অফিসে পৌঁছে গেছি মিটিং হলে, আমার সব কলিগরাও পৌঁছে গেছে, একটু পরেই মিটিং শুরু হয়ে যাবে। তো মিটিং শুরু হয়ে গেলে তখন তো আর রেকর্ডিং করা সম্ভব হবে না, সেই জন্য এখন তোমাদেরকে একটু মিটিং হলটা দেখিয়ে দিচ্ছি। এখানে মিটিং হবে, তারপরে লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে, লাঞ্চ করেই আমরা বাড়ি ফিরে যাব। আমি তো বলেই ছিলাম আগে তোমাদেরকে আজকে শ্বশুরবাড়ি ফিরে যাব, তো সেই মতনই চলে যাব। তো দেখতেই পাচ্ছ যারা ট্রেনিং দেবেন মানে ট্রেনাররা, তারাও উপস্থিত হয়ে গেছে। তো আর বেশিক্ষণ যাবে না, আর কিছুক্ষণ ট্রেনিংটা শুরু হয়ে যাবে। যে দেখো আমরা বসে রয়েছি, তো মিটিং হোক আমার দাঁড়িয়ে তোমার সাথে কথা হবে। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার শ্বশুরবাড়ি পৌঁছে গেছি, এই যে এইটা হচ্ছে, জায়গাটা দেখেই বুঝতে পেরে গেছো। তো এখন পূজা ঘুমিয়ে আছে, সে ওঠেনি, সে উঠলে তাকে একটু টুকটা খাওয়াবো। ওর পাপা চলে এসছে, ওর বাবা বলছে যে ওকে খাইয়ে দিলে একটু মানে ওর মামা বাড়ি আমাদের পাশের গ্রামেই, মানে আমার মামা শ্বশুরের বাড়ি, ওখানে একটু নিয়ে যাবে, দুজন একটু ঘুরে আসবে, পূজারও একটু ভালো লাগবে, অনেকদিন বেড়ায়নি কোথাও। তো সেই জন্যে চলো পূজাকে তুলে দিই, দিয়ে খাইয়ে দিই, তারপরে ও যখন চলে যাবে তখন তো একটু ফ্রি হয়ে যাবো, তখনও তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার রুমে সন্ধে হয়ে গেছে এখন একদম, পূজা ওর পাপা বলেছিলাম যাবে, ওরা ওখানে চলে গেছে। তো এখন এই সময়টা আমি একটু ফাঁকা রয়েছি, এই জন্যেই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। একটু ঘরটরগুলোও গুছিয়ে নিতে হবে, এক সপ্তাহের মতন ছিলাম না, বুঝতেই পারছো, তার আগে পুরী গেছিলাম, সেখান থেকে ফিরলাম, মানে সব কিছু মিলে মানে পুরো একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে পড়ে আছে জিনিসপত্রের। তো সেগুলো সব কিছু গোছাবো এখন, তো আর এই জন্যে এখন আর ভিডিও বানাবো না। আজকে এই ছোট্ট পুচকি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট দিন একটা বড় ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো।
যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না, বেল বাটনটা ক্লিক করলে তবেই কিন্তু আমার ভিডিওসগুলোর নোটিফিকেশান তোমরা পাবে, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি নোটিফিকেশান পাবে তত তাড়াতাড়ি এই ভিডিওগুলো দেখতে তো পাবে অবশ্যই, সেটা তো জানে, সেই জন্যই এতগুলো কথা বলা। তো আজকের মতন আসছি, নেক্সট দিন আবার দেখা, ততক্ষণের জন্য টাটা।